দেখো, দেবী মাহাত্ম্য, কোনো দৈবী, কোনো স্ত্রী, কোনো সুপ্রিম এন্টিটি বা সিদ্ধান্ত নয়, যা প্রকাশিত হয়, যা দেখা যায়, যা তোমার জীবনে প্রকাশিত হয়েছে, তাই দেবী। দেবী আমাদেরই কেন্দ্র ও এই জগৎ তার প্রকাশ। এক অহঙ্গী নানা রূপে ভূত্বপূর্ণ জগৎ হয়েছে, ঠিক যেমন সমুদ্র থেকে ঢেউই। সমুদ্রই তো নানা ঢেউ হয়েছে, দুটোকে আলাদা করতে পারবে? তাই তো বলে লীলা। কিন্তু তা যতক্ষণ মন প্রাণ আর জ্ঞান বা জীবনের দর্শন একসাথে না আসছে, একীভূত না হচ্ছে, ততক্ষণ বোঝা যায় না। এই বোধময় জীবনই দুর্গার উৎপত্তি। ততহ সমস্ত দেবানাম তেজ রাশি সমুদ্ভবাম, এটাই দেবত্ব থেকে ব্রহ্মত্ব। দেবী মাহাত্ম্য জীবনের কথা, যে বুঝল সে জীবন দ্রষ্টা। মালিপুকুর ওটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা ফলতা এলাকার মধ্যে, ডায়মন্ড হারবার ফলতা। তো আমি একটু লিখে এনেছি যাতে বলতে সুবিধে হয়। তো আমি আগে বলে নিই, আগে একটু বলেছি যদিও, আমি গ্রামের মানুষ, আমার চাহিদা আকাশ ছোঁয়া নয়। তো আমার চাহিদা পূরণ করবার মতো সামর্থ্য বা রোজগার আমার আছে। আমার একটিমাত্র কন্যা বিবাহ হয়ে গেছে, মানে এটা আমার লিখছি মানে আমাদের দুজনারই বিবাহ হয়ে গেছে। আমি জীবনের ধারা আর পাঁচজনে যেমন বোঝে ঠিক সেই রকম বুঝতে পারি না আগে থেকেই। সেই জন্য গতানুগতিক পূজা অনুষ্ঠান ধর্মানুষ্ঠান আমার তেমন আগ্রহ নেই, কিন্তু কঠোরভাবে বিরোধিতাও করতে পারিনি কোনো দিন, কারণ সঠিক কী তার কোনো জ্ঞান আমার নেই। আর একটা কারণ, এই ভুলের মজা, মানে যেটা আপনার কথা, ভুলের মজা নিতে আমিও কোনো দিন না বলিনি। ছোটো বড় নানা দোষ, অন্যায়, নেশা, আর পাঁচজন যেমন করে আমিও তা করতে পিছপা হয়নি কোনো দিন। তবে সব কিছুর মধ্যে অপরকে সাহায্য করা আর পক্ষপাতহীনভাবে যেটা নেয় তার পক্ষ নেওয়ার একটা প্রবণতা প্রথম থেকেই আমার আছে বলে মনে হয় আমার, মানে আমি আমার কাজের মধ্যে। এত কিছুর পরেও আমার মনে সংশয় ও অশান্তি যাচ্ছে না। আপনাকে শোনার পর এই অশান্তি আরও বেড়েছে, এবং এ নিয়ে আমার কাছের লোকেদের সঙ্গে ঝগড়াও করতে আরম্ভ করেছি। এখন এটা বুঝতে পারছি, যা করা দরকার ছিল সেটা করা হয়নি, কিন্তু এখন অনেক জড়িয়ে পড়েছি। আসল কর্ম করতে গেলে অনেক মূল্য দিতে হবে, তা দেওয়ার ক্ষমতা আমার আগে ছিল না, এখন তো নেই। এটা অবশ্য ঠিক, আসল কর্ম কি তাও আমি সঠিকভাবে জানি না, এতে আমার সংশয় আছে। আমার মনে হয় এখন আমার যেখানে কিছু উচ্চ কর্ম হচ্ছে তার সাহায্য করাই বোধহয় আমার পক্ষে শ্রেয় হবে। আর একটা আমার বড় দোষ, আমি রেগে গেলে আমার কোনো কন্ট্রোল থাকে না, তখন যেসব পুরনো কথা বলিনি বা বলতে চাই না তাই বলে ফেলি। সমস্যা এইটাই, মানে যেটা ধরুন, মানে আমার জীবনে যেমন পাঁচজন চলেছে আমি সেইভাবে চলেছি, কিন্তু আমার একটু আলাদা, অন্যজন যেভাবে যেভাবে সব কিছু যেভাবে স্বাভাবিকভাবে নিচ্ছিল আমি সেটা নিতে পারছিলাম না। কিন্তু এতে এর বিরুদ্ধে দাঁড়ানো বা এর জন্য কিছু করা সেটাও আমি তেমনভাবে করিনি, মানে আমার মনের ভেতর একটা বাঁধা বাঁধা ছিল, তবুও সবাই যেমন করে সব কিছু সেভাবে করে এসেছি, সংসারও করে এসেছি, সব কিছু করে এসেছি। তো এই যে খিসটা ছিল, আপনাকে শোনার পর আমার এই খিসটা বেড়ে গেছে, বা এই যেটা ভেতরে খিস ছিল খিস নিয়েই আমি চলছিলাম, তবুও আপনাকে শোনার পর আরও বেড়ে গেছে। এবার মনে হচ্ছে আমার কিছু করা দরকার। তারপরে আরেকটা সাহস পেয়েছি, আমার একমাত্র কন্যা, তার বিয়ে হয়ে গেছে, সেই জন্য আমি কিছুটা দায়মুক্ত। তো এই জন্য ভাবছি এবারে, এখন আমার যা বয়স হয়ে গেছে বা সময় যা পেরিয়ে এসেছি, এখন তো আর নতুন কিছু ভেবে বা এরকমভাবে করা সম্ভব নয়। আপনি শারীরিক আয়ুষ্কাল পেরিয়ে এসেছেন, আপনি তো নিজেই বলছেন আপনার যে খিচটা মনের মধ্যে ছিল সেই খিচটা আছে আরও বেড়ে গিয়েছে, তাহলে একে যুবক হয়ে যাওয়া বলে। আপনার মধ্যে কোনো অশান্তি আছে, সেই অশান্তিটা আন্তরিক যদি হয় এবং সেটা বেড়ে উঠেছে, তাহলে আপনার করার নেই কিভাবে। একটি শিশুই হোক, কিশোরী হোক, যুবকই হোক, আর তার থেকে বয়স্কই হোক কেউ, সে তো ততক্ষণ পর্যন্ত তার জীবনের পরিস্থিতির সামনে আধ্যাত্মিকতার অর্থে বৃদ্ধই, যখন সে কোনো রকমের আন্তরিক চেষ্টাই করছে না, তার মধ্যে কোনো খিচি ওঠে না। এই যে যুবক যাদেরকে দেখছেন, যারা 20, 22, 25,
যাদের মধ্যে ভিতর থেকে কোনো পরিস্থিতির বিরুদ্ধে, নিজের আন্তরিক অবস্থার বিরুদ্ধে কোনো অভিযোগই ওঠে না, কোনো জিজ্ঞাসাই ওঠে না, তাকে আধ্যাত্মিকতা যুবক বলেই না। কারণ যে প্রচলিতের সাথে গা মিশিয়ে এগিয়ে চলে যাচ্ছে, তার মধ্যে তো কোনো বিদ্রোহ উঠতেই পারে না, কোনো ঊর্জা জীবনে উঠতেই পারে না, সে তো চ্যালেঞ্জ ফেস করতেই চাইছে না। যেই বয়স, যেই লোকদেরকে দেখছেন, ওই যেই ছেলেদেরকে দেখছেন, একটা সরকারি চাকরি খুঁজছে, হ্যাঁ, সে কী খুঁজছে, সে কি আসলে বৃদ্ধ হতে চাইছে? সে বলছে, আমি দেখো 5-7 বছর খাটছি, আমি জানি খুব তাড়াতাড়ি আমি বৃদ্ধ হয়ে যাব। ভাবুন না, আপনার বয়স হতে পারে 22, আর আপনি চেষ্টা করছেন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে জয়েন করার, ঠিক আছে? উদ্দেশ্য কি? রোজগার করা, নাম যশ করা বা ক্ষমতা নিয়ে আসা। ঠিক আর 10 জন যেমন একটা গা প্রবাহে চলছে, আপনিও তাই চাইছেন। আধ্যাত্মিক অর্থে বৃদ্ধ বলা হয়, কারণ সে তো কোথাও হার মেনে ফেলেছে। এই যে বলছেন আমি রেগে যাই, আমি তো বলছি রেগে যাওয়াই উচিত। যা দেখছেন নিজের জীবনে বাইরে, তাতে রাগ উঠছে না কিভাবে? একটা যুবকে রাগ ওঠে না, সে বলে চাচা আপন জান বাঁচা, এক সাইড হয়ে যায়। আধ্যাত্মিক অর্থে একই বৃদ্ধ বলা হয়। তো এই যে বলছেন না, এই সিদ্ধান্তগুলো, এগুলো নিজেরই একটা আমাদের অহংকার, যে আমরা নিজেরাই প্রশ্ন উত্থাপন করলাম, নিজেরাই নিজেদেরকে প্রবোধ দিয়ে ফেললাম, নিজেরাই সান্ত্বনা দিয়ে ফেললাম, যখন আমার পক্ষে তার এখন সম্ভব না। আচ্ছা, আগে বুঝেছি, আগে হয়তো বুঝিনি, এখনও তো বুঝিনি, এই সব জিনিসগুলোকে নিয়ে তো জটলা পাকানো হচ্ছে। যে সহজ সত্য যে ভাই, আমার শরীর এখানে ইস্যু নয়, বয়স এখানে ইস্যু নয়, আমি যেই মনটা, কাঁচা মনটা নিয়ে জন্মেছিলাম, সেই কাঁচা মনটা একই রকম এখনও থেকে গিয়েছে, মনের পরিপক্কতা আসেনি, মন এখনও ম্যাচিওর হয়নি, তাই তো? এটাই তো আমাদের প্রত্যেকের সমস্যা। অজ্ঞান যদি ভিতরে থাকলো, অজ্ঞান মানে কি? আমি বহু জায়গায় আলোচনা করেছি, অজ্ঞান মানে যে ব্যক্তি নিজের ভিতরের হালত জানে না, সে অজ্ঞান। ভিতরের হালত মানে কি? কোনো একটা জিনিস আমার পছন্দ হয়ে যাচ্ছে এবং আমি অন্ধের মতো ওটা ফলো করলাম, এটা না দেখে আমি কেন ওটা ভালোবাসছি, এই প্রশ্ন আমার উঠলো না। খিচ বলছেন, এই খিচই উঠলো না। আধ্যাত্মিক অর্থে যুবক কি বুঝুন? আধ্যাত্মিক অর্থে যুবক হলো, দাঁড়াও, আমার বয়স যাই হোক, আমার বয়স 25, আমার বয়স 67। আধ্যাত্মিকতা বয়স দেখে না, কারণ বিষয়টি চেতনার। চেতনা তো বৃদ্ধ হয় না, না চেতনা জোয়ানও হয় না, চেতনা ইম্যাচিওর হয়, ম্যাচিওর হয়, পরিপক্ক অপরিপক্ক। শারীরিক অর্থে একটার নাম বৃদ্ধত্ব, একটার নাম জোয়ান হওয়া, কিন্তু চেতনার ক্ষেত্রে তা নয়। কী হয় তো চেতনার ক্ষেত্রে? অপরিপক্কই থাকে এবং মরে যায়, অথবা তা সুপরিপক্ক হয়, এইটুকুনি। তো যুবককে আধ্যাত্মিক অর্থে, যে ব্যক্তি এই প্রশ্নই করলো না, তার মধ্যে খিচি উঠলো না, যে দাঁড়াও, এই বিদ্রোহ করার বা এই জিজ্ঞাসা করার যার মধ্যে ক্ষমতা নেই, আমার ওটা পছন্দ কেন হলো, বা ওর সাথে আমার শত্রুতা কেন বোধ হচ্ছে, বা আমার ক্রোধ কেন আসছে, এই প্রশ্নটাই যে করে না, সে আধ্যাত্মিক অর্থে বৃদ্ধ। কারণ সে চেতনার যেই অবস্থাটিকে নিয়ে আছে, জড়ের মতো জন্মেছিল, ওটা নিয়ে সে মরে যেতে রেডি। যার মধ্যে জিজ্ঞাসা উঠলো, প্রশ্ন উঠলো, শাস্ত্র বলে, আধ্যাত্মিকতা বলে, এই তো জোয়ান হচ্ছে, বাচ্চা বড়া হো রা হ্যায়, প্রশ্ন করতে শিখেছে। এই জন্য আমি বলি, প্রশ্ন করতে শিখুন, জিজ্ঞাসা করতে শিখুন। জিজ্ঞাসা ছোট বড় এরকম হয় না, জিজ্ঞাসা শুধু সৎ হতে হয়, নিজের যে পরিস্থিতি তার থেকে একটা অনেস্ট জিজ্ঞাসা বেরোতে হয়। এই জিজ্ঞাসাই তো প্রত্যেক শাস্ত্রের কেন্দ্র। দেখুন গীতার ফার্স্ট চ্যাপ্টার, অর্জুনকে পরিপক্ক করার জন্যই তো গীতা, ফার্স্ট চ্যাপ্টার জিজ্ঞাসা। তাহলে শ্রীকৃষ্ণ কি বলছেন? অর্জুন ম্যাচিওর হচ্ছে, তুমি এখন যুবক হচ্ছ। ঠিক তেমনই ওখানে অর্জুনের বয়স দেখা হচ্ছে নাকি? অর্জুনও 50 ঊর্ধ্ব ওই সময়, যখন শ্রীমদ ভগবদ গীতা হয় অর্জুন তখন 50 ঊর্ধ্ব, ঠিক আছে? ব্রহ্মসূত্রে যান, শুরু হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। যতগুলি বেদান্তোক্ত গ্রন্থ, বিবেক চূড়ামণিতে যান, জ্ঞানলম্ব উপনিষদে যান, যে কোনো উপনিষদে যান, এবং অদ্ভুতভাবে দেখবেন কোনো উপনিষদে, বেদান্তোক্ত কোনো গ্রন্থে ঋষির বয়স কি নাম পর্যন্ত বলা হয়নি, কিছু যাই আসে না কত বয়স। এমন হতেই পারে নিরালম্ব উপনিষদে যে ঋষি প্রশ্ন করছেন তার বয়স 80। আধ্যাত্মিক বলতে তো কী হয়েছে? যার মধ্যে, যার চেতনায় টাটকা টাটকা এবং ঠিক ঠিক প্রশ্ন উঠলো, সেই তো যুবক। আর কোনো একজন যুবক হতে পারে যার বয়স হয়তো 20-22-25, তার মধ্যে সে বলছে যে খাওয়া পড়ার ব্যবস্থা করো, রোগ শোকের ব্যবস্থা করো, লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করো, হ্যাঁ, বিভিন্ন পলিসি করো, টাকা জমাও। এটা কিসের জোগাড় হচ্ছে? এগুলো তো বৃদ্ধত্বেরই জোগাড়।
একটা বুড়ো মানুষই তো চিন্তা করে যে আমার কি হবে আমার কি না হবে। আর জোয়ান কি বলে, সব সরাও, মূল জিনিস যেটা তার উপর ফোকাস করে, সামনে আসো। মানে যৌবন কিরাম থাকে, যৌবন এনার্জিতে ঊর্জাতে ভর্তি থাকে, তার মধ্যে জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, এটা কি ওটা কি। বাচ্চাকে দেখেছেন না, মা এটা কি, মা ওটা কি, তার মধ্যে এত জীবন ঊর্জা, সে প্রশ্ন করেই চলে। বাবা মা বিরক্ত হয়ে যাবে, চুপ কর, সারাক্ষণ বলেই চলেছে বলেই চলেছে। এগুলি কিসের প্রতীক? এটি যৌবনের প্রতীক, জীবনী শক্তির প্রতীক। আর বুড়ো কি বলে, আর কি আছে, যা চলছে চলুক, আর পারি না। তো মন যার এরকম যে আর পেরে উঠছে না, যার মধ্যে কোনো উদ্ভাবনী নেই, সৃজন শক্তি নেই, বিদ্রোহ নেই, আগুন নেই, প্রশ্ন নেই, সে আধ্যাত্মিক অর্থে বৃদ্ধ। আর যে এটা করছে তার ক্ষেত্রে এই কথা কেন বলে দেব যে বয়স কি, সময় কি, আমি বিবাহিত কি, আমার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে কি, বা আমার কোনো রোগ আছে কি। ভাই তুমি কাজের কাজ করে দিয়েছো, তুমি মুক্তি বিষয়ে প্রশ্ন করে দিয়েছো, তুমি আমি কি এই মূল প্রশ্ন করেছো, তোমার তো সবে জন্ম হলো, এই তো তুমি টাটকা টাটকা একদম, বুঝা যাচ্ছে। তো এই জিনিসটা মাথা থেকে আমাদেরকে সরিয়ে দিতে হবে যে আমার বয়স হয়ে গিয়েছে বা পরিস্থিতি এমন ইত্যাদি ইত্যাদি, কিছুই কিছু নয়। মূল কাজ এসে গেলে, যদি কোনো কৃষ্ণের সামনে দাঁড়িয়ে কোনো অর্জুন জিজ্ঞাসা করে দিল যে কৃষ্ণময় পথ বলো, আধ্যাত্মিক অর্থে যুবক, এ তো সবে শুরু হলো, তার যৌবন শুরু হলো। এবার দেখুন চেতনার অবস্থা কি, আপনার আসছে কি নতুন নতুন প্রশ্ন, এবং সেই প্রশ্ন কি মূলভূত প্রশ্ন, আমার আন্তরিক অবস্থা কি। আমরা তো বাহ্যিক অবস্থা সম্পর্কে ধারণা রাখি, কিন্তু আন্তরিক অবস্থা বিষয়ে তো আমাদের জন্মই হয়নি, আমাদের প্রশ্ন যার জাগেনি জন্ম কিসের, তাই না। আপনি এখান থেকে বেরিয়ে বাঁদিকে যাবেন, স্টেশনে যেতে গেলে আপনার মধ্যে কখনো প্রশ্নই উঠলো না যে ডান দিকে কি আছে, তাহলে ডান দিক থাকা সত্ত্বেও আপনার মধ্যে ডান দিকের জন্ম হয়নি, ওই দিকে কি আছে। যার মধ্যে প্রশ্ন উঠলো যে দাঁড়াও দাঁড়াও, বাইরের তো অবস্থা, বাঁদিক তো গিয়ে গিয়ে অভ্যস্ত, এই শারীরিক বিষয়ে আমরা অভ্যস্ত, আন্তরিক বিষয়েতে যখনই প্রশ্ন উঠলো দাঁড়াও ডান দিকে, বা আমার ভিতরে কি আছে, আমি সমাজকে প্রশ্ন করছি, আমি আমার অবস্থাকে প্রশ্ন করছি, আমি টাকা পয়সা নিয়ে প্রশ্ন করছি, কিন্তু কে আমি এই নিয়ে কখনো প্রশ্নই করিনি, আমার কি প্রয়োজন তা নিয়ে প্রশ্নই করিনি, আমি যা করছি আর দশজনও তাই করছে, তাদের মতো আমার মধ্যেও ভয় উঠছে, একবারও নিজেকে প্রশ্ন করলাম না দাঁড়াও এত ভয় কিসের, এত অনিশ্চয়তা কিসের, এত জোগাড় করেও সেই একই মন কেন। এই প্রশ্ন যার উঠে গেল তার জন্ম হয়েছে। তো চেতনার দিকে যার উত্থানের ইচ্ছা, সে আধ্যাত্মিক অর্থে যুবক, সেই অর্থে তো এই জগৎ বুড়োদের ভর্তি, কারোর মধ্যে প্রশ্নই নেই। ওই বলে না যে জ্ঞান পাপী বলা হয় না, এই জগতে কিন্তু অজ্ঞানী কেউ নেই, তাদের অর্থে প্রত্যেকে তারা বিশাল জ্ঞানী। আপনি ডানে বাঁয়ে যান, যত লোককে জিজ্ঞেস করুন, তাদের প্রত্যেকের ধারণা আমরা জীবন বিষয়ে প্রচণ্ড জানি। অন্যদিক থেকে অন্যভাবে দেখলেও দেখুন না, বয়স্ক লোকই তো মনে করে আমি অনেক জানি। তো এখানে ছোট থেকে বড় অবধি প্রত্যেকেই সবাই তার মতো করে জীবন জানে। আধ্যাত্মিক অর্থেই দেখবেন একটা শিশু সুলভ সরলতা থাকে, সে জিজ্ঞাসা করে তার না, সে বলে আমি জানি না। শ্রীরামকৃষ্ণদেবকে দেখুন, সে বলছে মা আমি জানি না। যে জানে না সে তো ঠিক কুড়ির মতো ফুটছে না, তার মধ্যে এখন জায়গা আছে জানার, বোঝার। কিন্তু এখানের যারা জীবন বিষয়ে কিছু জানেন না, তাদের প্রত্যেকের মনে হয় তারা সব জানে, তারা সব জেনে বসে আছে। তো আমরা দেখি এখানে একজন ব্যক্তি আছে আর সামনে কিছু আছে, তাকে প্রশ্ন করছি, জিজ্ঞাসা করছি, অবজেকশন তুলছি তার বিরুদ্ধে, ঠিক আছে। আসল আরেকটু সামনে আসতে হবে, আমাদের ভিতরেই দুটো ব্যক্তি আছে, তার নিজের সাথে একটু কথা বলতে শিখতে হবে। ভাই গতানুগতিক বাইরে নেই, গতানুগতিক তো ভিতরেও আছে, সেই বিপরীত লিঙ্গে আকর্ষণ তো শুধু বাইরে নেই, ভিতরেও আছে। যে বাবাকে ভালোবাসি, বুঝুন ভালো করে, প্রত্যেকজনই বাবাকে বা মাকে বা তার আত্মীয় পরিবার স্ত্রীকে ভালোবাসে, কিন্তু প্রত্যেকের মধ্যেই দেখা যায় যে যখনই বয়স হয়ে যাচ্ছে বা কেউ অপারগ হয়ে যাচ্ছে, তার প্রতি একটা সাধারণ একটা বিরক্তি এসে যাচ্ছে। যে বাবাকে ভালোবাসে তার গু পরিষ্কার করতে ভালো লাগে না, ভেবে দেখুন, ভালো লাগে না। যার বাড়িতে ঘর আছে, একটা লোক একটা ঘরে অ্যাকোয়ার করে শুয়ে থাকবে, তার স্বাভাবিকভাবে তাকে জিজ্ঞেস করেন আর ইউ হ্যাপি, সে বলবে না, সুস্থ থাকলে বেশি ভালো হতো। এটা কেন করতে সে পারে, দুজন কি, একজন কি, একজন সামাজিকতার খাতিরেই হোক আর নিজের কর্তব্যবোধেই হোক বা সোকল যে কোনো নৈতিক শিক্ষার খাতিরেই হোক, সে হয়তো করবে, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় ভালো কি লাগছে, সে বলবে না ভালো তো লাগছে না। কোন মাটা ভালো লাগতো, যে মাটা জোয়ান ছিল রান্না করতে পারতো, যেই বাবা অফিসে যেত, যে বাবার সাথে আমি বসে আমার বয়সোচিত কথা বলতে পারি, সেই বাবাটাই ভালো ছিল। এই যে বিশাল জেনারেশন গ্যাপ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, কাঁসছে,
ভালো লাগছে না তাহলে কেন করছো? কর্তব্য করতে হয়, যারা করছে বা না করছে দুজনের মধ্যেই দেখবেন এই বিরক্তিটা আছে। তো ওই গতানুগতিকতার বাইরে এসে নিজেকে প্রশ্ন করতে হয়, সত্যি কি আমার ভালো লাগছে সেই জন্য করছি? দেখবেন আপনিও নিজের ক্ষেত্রে দেখবেন কেউ এমন নেই যার ভালো লাগবে। কারণ বিষয়টি এই প্রকৃতিতে অকেজো জিনিস চলে না, এই সত্যটা আমাদের স্বীকার করতে কষ্ট হয়, কিন্তু এটা হার্শ হলেও এটাই সত্য। প্রকৃতি মানে না, প্রকৃতি কি চায়? প্রকৃতি চায় বিস্তার, ছড়িয়ে পড়তে। প্রকৃতি চায় এই খেলাকে কেউ এগিয়ে দিতে পারবে, এবং বৃদ্ধ বা বৃদ্ধা ব্যক্তি তা পারে না। তো আপনি বলে আমি বলে প্রশ্ন হয়, আমাদের যে প্রাকৃতিক জীবন, এই শারীরিক জীবনটা আমাদের প্রাকৃতিক জীবন, এই জীবনের সাপেক্ষেই আমরা কখনো প্রেমের দিকে যেতেই পারবো না। প্রেম সম্ভবই নয়, পরিবর্তন হবেই। দেখুন, এই জন্য যখনই বয়স বাড়ে শরীরের যে কোষ সেগুলোও কিন্তু আর মাল্টিপল হয় না। আমাদের শরীর কী করে তৈরি হয়েছে? একটা কোষ আস্তে আস্তে বাড়তে 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 জোয়ান বয়সে আমাদের মধ্যে ঊর্জা থাকে, নতুন কোষ রিপ্লেস হয়, আমাদের শরীর চাঙ্গা থাকে। বয়সকালে এই প্রকৃতি অস্তিত্ব এই শরীরকে তার দেয় না, আস্তে আস্তে তার যে বিস্তারের খেলা কমে যায়, আর ঘা সারতে চায় না, আর রোগ সারতে চায় না, যেন পুরো অস্তিত্বই চাইছে না যে এই শরীর আর থাকুক। এই জন্য আমি বলি প্রকৃতিতে প্রেম হয়ই না, যেহেতু বাবা হোক মা হোক স্ত্রী হোক সন্তান হোক তার সাথে প্রাকৃতিক সম্পর্ক, এই সম্পর্ক এমন থাকতে থাকতে এমন কখনো ঘটবে না, এই স্তরের সম্পর্ক থাকতে থাকতে, যে আপনি তাকে তার প্রাকৃতিক জীবনের যে উপযোগিতা ছাড়া শেষ হচ্ছে আর আপনি তাকে সমান সমান ভালোবাসছেন, কী করে হবে? সম্পর্কই তো উপযোগিতা ভিত্তিতে তৈরি হয়েছে, বুঝতে পারছেন? তো প্রকৃতির আমরা ধরে নিই, দেখো বাবা মার প্রতি খারাপ ব্যবহার করছে কম বয়সে, তখন তো বাবা মার খুব গুরুত্ব ছিল, এখন বেশি বয়সে বাবা মার দিকে তাকাচ্ছে না। বুঝুন, এটা একটা সিদ্ধান্ত প্রকৃতির, প্রেম জিনিসটা এটা নয়। আপনাকে বাবা মাকেও এবং সন্তানকেও তাদের এই ভৌতিক সম্পর্কের ঊর্ধ্বে কোনো সম্পর্ক স্থাপন করা উচিত ছিল দুজনের মধ্যে, যে যাকে চামড়া স্পর্শ করতে পারবে না, সেটা তো স্থাপন হয়নি। ঠিক যেমন কোনো একজন আধ্যাত্মিক পুরুষ বা যে আধ্যাত্মিকভাবে উন্নত হয়েছে তার সাথে গুরুর সম্পর্ক, দেখুন কখনো বয়স মনে পড়বে না। গুরু কোনো শিষ্যের জন্য কি করেছে তা এভারগ্রিন থাকে শিষ্যর মনে। আমি আমার গুরুর কথাই চিন্তা করি, যদি এই মুহূর্তে কি এসে যায় 80 বছর বয়সে বা 70-75 বছর বয়সে আমার সাথে ওনার দেখা হয়েছিল, কি এসে যায় উনি রোগগ্রস্ত হয়ে তার শরীর গিয়েছিল, কি এসে যায় উনি আমার সাথে গল্প করেননি। সম্পর্কটাই এই স্তরে স্থাপিত হয়েছিল যেখানে বয়স কোনো চাহিদা কোনো উপযোগিতা ইস্যুই নয়। ইস্যু কি জ্ঞান, ইস্যু কি চেতনা, এবং এর তো কোনো বয়স হয় না। কিন্তু বাবা মারও বয়স হয়, সন্তানেরও বয়স হয়। বাবা মার সাথে সন্তানের সম্পর্ক কীরকম বা পরিবারের সাথে বন্ধু বান্ধবের সাথে, এটা একটা ইউটিলিটেরিয়ান সম্পর্ক, আর ইউটিলিটি সরবে প্রকৃতিতে, তো নিয়ম, যেই বয়স বাড়বে ইউটিলিটি সরবে, পরিস্থিতি বদলাবে তার উপযোগিতা কমবে, এবং সো কল্ড প্রেমও পড়বে। আমরা এই সিদ্ধান্তটাকে দেখি না আর বলে দিই দেখো কর্তব্য পালন করছে না, কী করে বেচারা কর্তব্য পালন করবে? সম্পর্কটাই উঁচু হয়নি তো। সম্পর্ক সন্তানেরও মার বাবার প্রতি কী ছিল? বাবা মা সন্তান কী করে দেখতে, একদিন বড় হবে আমাকে দেখবে, ঠিক আছে? সন্তানেরও কী আছে? বাবা মা আমাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে বড় করছে, আমি এগিয়ে যাচ্ছি, হ্যাঁ দেখবো এক সময় দেখবো। কিন্তু এই দুটোর মধ্যে একটা প্রাকৃতিক সিদ্ধান্ত আমরা ভুলে যাচ্ছি, প্রকৃতিতে একমাত্র সেই জিনিসটাই চলে যেই জিনিসটা এখানের শক্তিশালী ক্ষমতাধর। প্রকৃতি কখনো ক্ষমতাহীনকে স্থান দেয় না, প্রকৃতি কখনো যোগ্যতা ছাড়া, শুধু যোগ্যতা কেন বলবো, এই প্রাকৃতিক যে নিয়ম, ওই নিয়মের বাইরে কাউকে অধিক কিছু দিয়ে দেয় না। আমরা ধরে নিই অধিক কিছু পাওয়া যেতে পারে, আমরা উচ্চতম সিদ্ধান্ত জীবনের প্রেমকে শ্রদ্ধাকে শারীরিক তলে নিয়ে আসি এবং হিসাব মেলে না তখন। তো এই জিনিসগুলি বোঝার বিষয়। তো আপনি যেমন বললেন যে আপনার ক্ষেত্রে ছোটোবেলা থেকে একটা বিদ্রোহী মনোভাব ছিল, ওটাকে একটু এগিয়ে নিয়ে আসুন বা আসা আমাদের উচিত। বিদ্রোহটা তো নিজের সাথে আগে হওয়া উচিত ছিল না, যে এই যে ভিতর থেকে উঠছে যে পূজা বা বিধি পদ্ধতি এগুলি ঠিক নয়, প্রশ্ন তো এটা আমি একটু সামনে আন্তরিক নিয়ে আসছি। আর 10 জন যুবকের মতো তো আমার মনে বৃত্তি উঠছে, এটা ওঠাও তো ঠিক নয়, একই তো, এটাও তো গতানুগতিক, তাই না? আমি বললাম বাইরের বিদ্রোহের থেকে আন্তরিক বিদ্রোহ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও বেকার যদি থেকে যায় চাকরি না হয় ও ভয় পায়, আমিও তো ভয় পাই,
গতানুগতিক কেন? আমি তো বলছি আপনার ক্রোধ বা আপনাদের ক্রোধ বিদ্রোহে পরিণত হোক, কিন্তু আগে নিজের সাথে। এই ভিতরে আমি বলি না দুই আছে সবসময়, একটার নামকে বলি আত্মা, যে উচ্চতা চায়, আরেকটাকে বলে দিই জীব। ওই জীবই তো জগৎ দেখে, তো পরে জগৎকে দেখবো, আগে দেখিনি, দাঁড়াও। এই ভিতরের হালকি, এটা অধ্যাত্ম, ভিতরের হালকি, বাইরে ভ্রষ্টাচার, দাঁড়াও। সুযোগ পেলে আমি কি করব আজকে? ঠিক আছে, সুযোগ পেলে আমি না কিছু না করব, যদি চূড়ান্ত দারিদ্র হয় আমি কি করব? এই প্রশ্নটা আমরা কখনো নিজেদেরকে করি না, ফলে কি হয়ে যায়, আমাদের বড় বড় নাটক নভেল লেখা হয়ে যায়, বিভিন্ন রকমের সংবাদ মাধ্যম চলে আসছে, বিভিন্ন আলোচনা হচ্ছে, বিভিন্ন ডিবেট বসছে, সহজ ডিবেট বসছে না নিজের সাথে, যে দাঁড়াও নিজের সাথে কথা বলা হয়নি। এই জন্যই দেখা যায় সব রাজনেতারা আসছে, প্রত্যেকেই ভ্রষ্ট হচ্ছে, কারণ এটা একটা, একটু আগে বললাম, একটা সিদ্ধান্তের আন্ডারে চলছে, ওই সিদ্ধান্তটা কি বোঝা হয়নি। নিজের সাথে না বোঝা, নিজের সাথে না বসা, বোঝাপড়া না থাকা, এটাই সমস্যার কারণ। তো আমি তো চাই যে ক্রোধ আসুক, বিদ্রোহ আসুক, সেটা অবশ্যই বাইরের সাথে হবে, হওয়া উচিত, কারণ তার থেকেই কোনো সলিড বা স্থূল পরিবর্তন হয় সমাজে। কিন্তু ক্রান্তি আগে ভিতরে হয়, ক্রান্তি নিজের দুর্বলতাকে না স্বীকার করে নেওয়াতে হয়, ক্রান্তি নিজে ভীতু না থাকাতে হয়, তাই না? ওটা না থেকে তখন কি হয়ে যায়, গতানুগতিক চলতে থাকে এবং সে ব্যক্তি চারিদিকে শুধু খুঁত খুঁজে বেড়ায়, এখানে ভুল হচ্ছে, ওখানে ভুল হচ্ছে, সেখানে ভুল হচ্ছে, আরে ভুল এখানে ঘটে গেছে, এখানে, কারণ কি, কীভাবে বুঝলেন ভুল ঘটে গেছে? আর দশজনের মতোই আপনার জীবন চলছে, কোথায় ব্যতিক্রমী কিছু? আজ আর দশজনের মতোই হয়তো আপনি কেউ একজন চাকরি করে ফেললো, আর দশজনের মতোই বিবাহ করে ফেললো, আজ দশজনের মতোই স্ত্রীর সাথে তার সম্পর্ক হলো, আর দশজনের মতোই তার ছেলে বা মেয়ে হয়ে গেল এবং তার বিয়েও হয়ে গেল। প্রশ্ন কেন, ক্রোধ কেন ওঠে না যে এত বুঝে করলাম কি? সেই তো একই জীবন কাটিয়ে দিলাম ঠিক পাশের বাড়িতে যেমন। তো বিদ্রোহটা এইখানে উঠতে যদি পারে, আবার তার সাথে অ্যাড করে দিলাম আগের কথাটা, বয়স শিশু নয়, হয়েছে হয়তো মেয়ে, বলতে শিখুন নিজেকে, হয়েছে মেয়ে, হয়েছে ছেলে, পেরিয়ে এসছি বঞ্চ হাফ জীবন, তো হাফ তো হাতে আছে, আর চেতনার তো বয়স কিছু নেই, যেই দিন বোধ এলো জীবনে সেই দিন চেতনার জন্ম হয়েছে। তো খুব ক্রোধ উঠুক, আমার থেকে বেশি তো রাখতে পারবেনই না, তো আমার তো প্রত্যেক মুহূর্তে ক্রোধ ওঠে, আপনারা আসার আগে লেট হচ্ছে দেখে আমি ক্রোধ করছিলাম, একটু দেরি হচ্ছে কেন। টেকনিক্যালি যা হওয়া উচিত, অর্থাৎ জীবনের চেতনার মান যাওয়া উচিত, তা যখন নাপছে তখন প্রশ্ন, এটা প্রশ্ন নয়, আমরা জগতে কীভাবে বাঁচেন জানি, আমরা কম্পারিটিভলি বাঁচি, আমার ক্রোধ উঠতো না, আমি বলতাম, আমি বলতেই পারি নিজেকে, সরকারি অফিসে যাও না, কত দেরি হয় দেখা যাবে, ঠিক আছে। আবার এমনও হতে পারে, আমি নিজে মনে করি, বসুক না, কী আছে, এটা চোখেই লাগছে না, এটা আরও খারাপ অবস্থা, চোখ সওয়া হয়ে গিয়েছে। তো কি, যেটা হওয়া উচিত, যেটা সঠিক, যেটা যথার্থ, আমি আমার বুদ্ধি দিয়ে যতখানি বুঝেছি, সেটা না করা, এবং তার বিরুদ্ধে যদি আমাদের ক্রোধ না আসে, আমাদের যদি নিজেদের যে খামতি তার বিরুদ্ধে যদি একটা অসন্তোষ না থাকে, তাহলে জীবনে উন্নতি প্রগতি হয় না। তো নিজে ক্রোধ তো আসা ভালো, কিন্তু বাইরের থেকে, বাইরের যে দ্রষ্টা ভিতরে, তার প্রতি ক্রোধ আসা উচিত। কারণ আমি তো বানিয়েছি বেদান্তের তো একটা সৌন্দর্য, যে বেদান্ত দ্রষ্টা নিয়ে কথা বলে, বেদান্ত বাইরের উপর কোনো দৃষ্টিই দেয় না, বেদান্ত বলে দাঁড়াও তোমার জগৎ তো তুমি রচনা করেছো। তো যেই সমাজকে দেখছো, এই সমাজ, সমাজ কাকে নিয়ে, আপনাকে আমাকে নিয়েই তো, এই সমাজের তো আমি একটা পার্ট, আমি কি দায়িত্ব পালন করেছি? কিন্তু 99% দেখবেন পুরো মিডিয়া সংবাদ মাধ্যমে একটা জিনিস নিয়ে থাকে, ও কী করেছে, ও কী করেছে। এবার তাকে বলি মানে ও যা করেছে করেছে, আমার কাজই হলো সমালোচনা করা, ক্রিটিক হয়ে যাওয়া, আমার কাজই হলো সমালোচনা করা, এইসব মূর্খামির উপরেই তো পুরো সমাজ চলছে। বিরোধী দল তুমি হবে মানে তোমার কাজই হলো খুঁত বের করা, উচিত কি সঠিক দৃষ্টিভঙ্গি? সত্যি কথা বলতে সঠিক দৃষ্টিভঙ্গি রাজনীতিতে হতে পারে না, কারণ রাজনীতির সিদ্ধান্ত দাঁড়িয়েই থাকে যে আমি এগাবো তুমি বসো। রাজনীতি সার্বিক উন্নয়নের কথা বলে না, রাজনীতি সত্তার কথা বলে। তো খুব দরকার পড়ে যায় অন্যের ভুল আবিষ্কার করা। তো জীবন এইভাবে চলে না, এই জন্য অধ্যাত্ম রাজনীতি মেলে না কখনো। উচিত তো ছিল এইটা যে সমাজের উন্নতি কিভাবে হয় এই নিয়ে আমরা সার্বিক সমালোচনা করব এবং এগিয়ে যাব, কিন্তু রাজনীতিতে তা কি করে চলবে? রাজনীতি তো আসন চায়, গদি চায়। তো তোমার যদি খুঁড়ে খুঁড়ে খুঁত আমি বের না করি, তাহলে আমি আমার জায়গায় পৌঁছাতে পারবো না। এই যে দৃষ্টিকোণ, এই দৃষ্টিকোণটিই হেলদি নয়। সমালোচনা যদি হয় কার্য হওয়া উচিত, পুরো সমাজের ব্যবস্থা হওয়া উচিত, এবং ব্যবস্থাপনার আমি অঙ্গ, আপনি অঙ্গ,
এই নিয়েও ভাবা উচিত। আমরা অন্যের ভুল, অন্য আমি বলছি ভিতরেই একটা অন্য বসে আছে, যে ব্যক্তি ভিতর থেকে বলে না কি ঠিক হওয়া উচিত। তারপরে একটা ব্যক্তি আছে যে যুক্তি দেয় যে ছাড় তো বাদ দে, সবাই তো করছে, এইখানে শুরু হওয়া উচিত গান্তর্বিদ্ধ। কেন কেন? বুঝতে পারছি যে হয়তো জীব হত্যা করা উচিত নয়, আমি সাহার করা উচিত নয়। আমরা কি বলি ভিতরে, ছাড় তো সবাই তো খাচ্ছে, বাংলায় এটা খাবো না তো কি খাবো। বিদ্রোহ এইখান থেকে শুরু হবে, ভিতরে একজন কেউ বসে আছে যে শত্রু। ঠিক এমনই প্রত্যেকের ভিতরে একজন বসে আছে যারা ভ্রষ্টাচার করছে, যারা দুর্নীতি করছে। আপনি জেনে বুঝেও যখন নিজের স্বার্থে কিছু কর্ম করেন তাকেই তো দুর্নীতি বলি, তাকেই তো ভ্রষ্টাচার বলি। ওই দুর্নীতিখোর একজন আমার ভিতরেও বসে আছে, যতক্ষণ ব্যক্তি তাকে না ধরে ফেলছে ততক্ষণ পর্যন্ত বাকিদেরটাও ধরতে পারবে না। এবং এই প্রত্যেকের মধ্যেই টেন্ডেন্সি বসে আছে এবং ওটি গোলমাল করছে। তো এই জায়গাতে দেখতে হবে যে ধরতে হবে মূল নিজেকে। তোর ক্রোধ আসা উচিত নিজের, বেদান্ত এটাই বলছে যে নিজের খামতির প্রতি তো ক্রোধ করবে, অবশ্যই করবে। বেদান্তে কাম ক্রোধ লোককে নিষেধ করা হয়নি, সঠিক কাম ক্রোধ লোক করতে বলা হয়েছে। পুরো সমাজে স্থিতিশীলতা আসুক, এই কামনা তো খারাপ নয়। যেখানে নিজের আন্তরিক মিথ্যা, সেই মিথ্যার বিরুদ্ধে ক্রোধ করা, এবং সেই জন্য কেউ হয়তো খুব ঘুমায়, সকালবেলায় উঠে জিম করতে কার ইচ্ছা হয়, কেউ ইচ্ছা হয় না। সে বললো যে আমার ওজন হয়ে গেছে 90 কিলো পেরিয়ে গিয়েছে, আমার জিম করা উচিত, আমি ঘুমাচ্ছি, আজ প্রচণ্ড রাগ হয়েছে নিজের প্রতি, আজকে খাবই না, আজকে আমি যাবই যাব, ঘুমাবই না, চোখ যাই করুক। এই ক্রোধ শুভ, এই ক্রোধ আসা উচিত, না আসলে খারাপ। তো ক্রোধে নিষেধ নেই, কোথায় ক্রোধ করতে হবে? আমার সামনে এক্সাম, আমি সারা বছর এদিকে ওদিকে মোবাইলে হোয়াটসঅ্যাপ করে বেড়াচ্ছি, মোবাইল সুইচ অফ করে দিলাম, এত ক্রোধ। এই ক্রোধ শুভ। তো জীবনের উচ্চতার জন্য, চেতনার সৌন্দর্যের জন্য যা করা হবে তাই ধর্ম। ক্রোধ অধর্ম নয়, কাম অধর্ম নয়, তো ক্রোধ আসুক না। আমার তো চিন্তা হয় যে মানুষ যেই জীবন কাটাচ্ছে এদের কেন বিরক্তি ক্রোধ আসে না, তা আসাই উচিত। এত সামাজিক লিমিটেশনস, শারীরিক লিমিটেশনস, পারিবারিক লিমিটেশনস, সবাই একটা পুরুষকে বা একটা ব্যক্তিকে চাপছে, আর এদের ক্রোধই আসে না ভিতরে। আর ক্রোধ আসলেও বাইরে বাইরে একটা ফলস ক্রোধ। এ কীভাবে ফলস ক্রোধ করে? হ্যাঁ ক্লাব এই করেছে, হ্যাঁ সমাজ ব্যবস্থা এই করেছে। ভাই তুমি সকাল থেকে রাত্রি যদি যে কাণ্ডটি ঘটেছ প্রত্যেক স্টেপে, এই প্রত্যেকের মধ্যে তো দুর্নীতি বসে আছে, প্রত্যেক মুহূর্তে তুমি সত্যের অপলাভ করে দিলে। তুমি ছোট ব্যবসায়ী, তুমি যতখানি পার ওজনে কারচুপি করে নাও, আর তুমি কি করে একজন সঠিক নেতা নির্বাচন করবে? তোমার কোষে কোষে মিথ্যা বসে আছে, ফলে তুমি যখন বাটন প্রেস করবে তখন মিথ্যার পক্ষেই টিপবে, না চাইতে টিপবে, কিছু করার নেই। কারণ দৃষ্টিকোণই এমন হয়ে যাবে, আমার ভৌতিক লাভ কোথায়? কিন্তু ক্রোধ কারোর আসে না। আমি বলছি ক্রোধ আগে পরে নেতার প্রতি আসবে, আগে তো নিজের প্রতি আসুক। তো তখন ওই যে আপনি যে কথাগুলো বললেন, ওগুলো মানুষের মধ্যে যারা আসে আমি দেখেছি এসে যায় ভিতরকার কথা, যে আমি তো আগেও বুঝিনি, এখনও বুঝিনি। আমি বলে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই কথাগুলো কোত্থেকে এসে যাচ্ছে? এটা একটা শক্ত রিজিড অহংকার, যে বলে খাটবো না, পরিশ্রম করব না। অধ্যাত্ম আপনার কাছ থেকে কি করে বলুন তো? বেদান্ত খুব সুন্দর জিনিস, আপনার অসহায়তার যে কান্না, আপনার যে দুঃখ, এই সব বাহানা কেড়ে নেয়। তুমি গঠন করেছো, কোনো দেবতা নেই, কোনো ভগবান নেই, তুমি গঠন করেছো এই সমাজের, দায়িত্ব নাও। সেই জন্য বেদান্তের কাছে একদম খদ্দের কম। এবারে অন্যান্য সব ধর্মমতগুলোর ক্ষেত্রে কি আছে? দেবতা বসে আছে, সৃষ্টিকর্তা বসে আছে, বলতে যাও প্রার্থনা করো, ভগবান আছেন। আমাদের একজন প্রশ্ন করেছে আজকে, বলছে আমি চেষ্টা করছি চাকরির জন্য, বাকি ভগবান হেল্প করবে। কোথায় আছে ভগবান? কে হেল্প করবে? তুমি ভগবান, হেল্প করো নিজেকে। ত্যাগের নাম রাম, বৈরাগ্যের নাম কালী। তোমার কাছে ত্যাগ বৈরাগ্য নেই, আর কোন কালী রাম এসে তোমাকে বাঁচাবে? সত্যের জন্য সংগ্রামের নাম বীর হনুমান, আর তোমার মধ্যে সত্যের সংগ্রাম নেই, আর কোন হনুমান মঙ্গলবার করে তোমাকে এই বটের মাথার মালা পরলে বাঁচিয়ে দেবে? কোনো তোমার থেকে আলাদা দেবতা সিদ্ধান্ত নেই, ঈশ্বর সিদ্ধান্ত নেই। ফলে এই যে যত রকম বাহানা, সব একদম সেই ঝরা পাতার মতো খসে পড়ে এসে, তখন লোকে ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলে। তো দায়িত্ব নেই, দায়িত্বটা খুব বড় কথা। আর ক্রোধ আসা উচিত, এবং এরম ক্রোধ শুভ।